हाय फ्रेंड्स अस्सलाम वालेकुम आशा करी जे जगह আছেন ভালো আছেন তো আজকে আমরা একটু ঘুরছি আসলে শরৎকালে কিন্তু খুব সুন্দর কাশবন ফুটে তো আমরা যাচ্ছি সেই কাশবনে আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন তো फ्रेंड्स এরপর আমরা সবাই মিলে একটা অটো ভাড়া করি এবং সেই অটোতে আমরা একসাথে যাচ্ছি আসলে মুন্সিগঞ্জের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে এই গ্রামীণ পরিবেশটা রাস্তার চারপাশের দৃশ্য কি সুন্দর কাশ ফুল ফুটেছে সব জায়গায় তো আমরা যেখানে যাচ্ছি আসলে ক্যাফেতে যাওয়ার জন্যই আমরা যাচ্ছি তো রাস্তার যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি আসছিলাম আসলে এই ক্যাফেতে যাওয়ার জন্য কিন্তু দুঃখজনকভাবে ক্যাফে অফ এই ফাস্ট আসলাম এর আগে আসছিলাম কিন্তু যাওয়া হয়নি আর আজকে অফ কিছু করার নাই শুধু কাশবনেই আমরা ছবি তুলব এই সুন্দর মনোরম পরিবেশে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য আমার বোন ওরা সবাই কাশফুলে একদম ভিতরে চলে যায় কাশবনের ভিতরে আর সেখানে গিয়ে কত স্টাইলে ছবি তোলা শুরু করে তো আমি ওদের পিছনে পিছনে যাই আমিও কিছু পিক তুলি আবিদও খুব মজা করছিল তো এরপর ছবি তোলা শেষে দেখি এক মামা চটপটি আর বেলপুরি বিক্রি করছিল তো সেই আবিদ চটপটি খাবে তো ওকে চটপুরি দিলাম আর আমরা সবাই বেলপুরি নিলাম তো এই বেলপুরি রেসিপি খুব শিগগিরই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ফ্রেন্ডস আজকে আসছিলাম আসলে কুড়েগড় ক্যাফেতে খাবো বলে কিন্তু দুর্ভাগ্যজনক মানে দুর্ভাগ্য যে অফ যেহেতু অফ তো সেহেতু আজকে খাওয়া দাওয়া হচ্ছে না খুব তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি রিস্কা না পথে এক রিস্কা সবাই আমি সামনে বসছি তো ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি বেলপুরি রেসিপিটি শেয়ার করব আর সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ